মসজিদের দেশ বাংলাদেশের শহর থেকে মফস্বলে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অসংখ্য মসজিদ। সম্প্রতি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ ও দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট 201 গম্বুজ মসজিদ। বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত দৃষ্টিনন্দন 201 গম্বুজ মসজিদ সম্পর্কে জানব ধূমকেতু অনলাইন লার্নিং এর এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অত্যন্ত দৃষ্টিনন্দন 201 গম্বুজ মসজিদটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা থেকে 7 কিলোমিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। সম্পূর্ণ বেসরকারি মালিকানায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 2013 সালের জানুয়ারি মাসে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। জানা গেছে নির্মাণ কাজ শেষ হলে পবিত্র কাবা শরীফের ইমাম এসে নামাজের ইমামতি করে মসজিদটির উদ্বোধন করবেন। ইসলামী স্থাপত্য শৈলীর আদলে নির্মিত বহু গম্বুজ বিশিষ্ট মসজিদটির ছাদে সর্বমোট 201টি কারুকার্য খচিত গম্বুজ থাকায় মসজিদটি 201 গম্বুজ মসজিদ নামে পরিচিত। নান্দনিক কারুকার্যময় সবচেয়ে বড় গম্বুজটির উচ্চতা 81 ফুট। বড় গম্বুজের চারপাশে 17 ফুট উচ্চতা বিশিষ্ট ছোট ছোট আরও 200টি গম্বুজ রয়েছে। 9টি মিনার সজ্জিত স্থাপনাটির সবচেয়ে বড় মিনারটি মসজিদের পাশেই অবস্থিত। ইটের তৈরি মিনারটির উচ্চতা 451 ফুট, যা প্রায় 57 তলা বিল্ডিংয়ের সমান। আশ্চর্যের বিষয়, এই মিনারটি ভারতের দিল্লিতে অবস্থিত কুতুব মিনারের প্রায় দ্বিগুণ। 144 ফুট দৈর্ঘ্য ও প্রস্থের দ্বিতল বিশিষ্ট এই মসজিদে মুসল্লি ধারণ ক্ষমতা প্রায় 15,000। 15 বিঘা জমির উপর দৃষ্টিনন্দন বিশাল মসজিদ কমপ্লেক্সে আরও থাকছে লাশ রাখার জন্য হিমাগার। এছাড়াও মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন। এই ভবনে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যে হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য পুনর্বাসন ব্যবস্থা। বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা থেকে 7 কিলোমিটার পশ্চিমে নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে মসজিদটির অবস্থান। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই মসজিদটিতে ভ্রমণ করা যাবে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং শিক্ষা সাহিত্য সংক্রান্ত অন্য যে কোনো ভিডিও পেতে চ্যানেল ধূমকেতুর সাথেই থাকুন।